তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? রয়্যাল সুন্দরবনের পক্ষ থেকে আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে বাড়ির দিকে এখন কাজ চলছে, যার জন্য আমাদের রান্না উদ্যোগ একদিন একটু অসুবিধা হচ্ছে। কিন্তু সকাল সকাল নিশার আসলো, আমরা এই দোকানেই বসে আছি। নিশার বললো যে আজকে সবিন্দে কিছু একটা বানালে ভালো হতো, ওর জন্য নিশা আজকে সবিন্দে কী বানাবে বলো? আজকে সবিন্দে বানাবো একটা নতুন আইটেম, চিলি সবিন্দে। তো চলো দোকান থেকে সমস্ত জিনিসগুলো কিনে নিই, তারপর বাড়ি গিয়ে রান্নাটা করব। তো দেখছি, এখন আমাদের সঙ্গে থাকুন। সবিন কত? প্রতিটি সবিন 15 টাকা সা দাও। কত দাও? 200 দাও। তো বন্ধুরা, আমরা দোকান থেকে একটা চিলি সস, সোয়া সস আর সবিন, এখানে টমেটো সস আছে কিছু, টমেটোর বড়টা পেলাম না, ওর জন্য ছোটো পাঁচটা নিয়ে নিলাম, আর একটা ক্যাপসিকাম যেটা বাজার থেকে আনিয়ে নিয়েছি একজনকে দিয়ে। চলুন এবার আমরা গিয়ে রান্নাটা শুরু করে দিই। হ্যাঁ, আজকে কিন্তু দুপুরে যাবে। আচ্ছা ঠিক আছে, চলো এগুলো সব নিয়ে নাও। হ্যাঁ ধরে যাবে তো। হ্যাঁ হ্যাঁ যাবো। তো বন্ধুরা, এখন আমাদের গরমের ধান উঠে গেছে প্রায়, আমার জমির ধানটা এখনো আছে ওই সামনে, ওপাশে ধান ঝাড়াই করা হচ্ছে। আচ্ছা, আজকে মেঘও করেছে প্রচুর, আকাশে প্রচুর মেঘও করেছে, আর আমাদের নিশার ভাই এখানে কিছু কাঠ নিচ্ছে রান্না করার জন্য। প্রচুর হাওয়া হচ্ছে দক্ষিণে, বল নিশার। সমস্ত কিছু রেডি হয়ে গেছে, আমরা এবার প্রথমে সবিনটাকে ভালো করে মেখে নেব। কিন্তু আজকে নিশারের হেল্প করার জন্য আছে পোনায়, আর তো আমাদের এখানে লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, আর এখানে আছে ক্যাপসিকাম লঙ্কা, পেঁয়াজ, সবিন। সবিনটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এখন এগুলো নিয়ে এসেছি এখানে। টমেটো সস, এটা বেসর আছে, এটা সয়া সস, আর এটাই চিলি সস। সবিনগুলো ভালো করে ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেব। প্রথমে আমরা হলুদ দেব, নুন দিয়ে দিলাম, বেসন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর একটু চিলি সস দিয়ে দিলাম। বন্ধুরা, আমাদের সবিন ম্যারিনেট করা হয়ে গেছে। উননটা ধরিয়ে নিলাম, এবার কড়াইটা বসিয়ে দেব। প্রচুর হাওয়া হচ্ছে বন্ধুরা, আজকে উনন ধরাতে পারছে না নিশা, কি অবস্থা। এবার একটু উনুনটা ধরলো নিশার। হ্যাঁ, সবিনগুলো অল্প অল্প করে ভেজে নিচ্ছি আমরা, হাজার সবিনটা দেখেই খেতে ইচ্ছে করছে।
সয়াবিন ভাজা হয়ে গেছে, খেয়ে দেখবো আমি কেমন হয়েছে। কেমন হয়েছে? হেভি হয়েছে, হেভি। আমার হচ্ছে ভাজাটাই সব খেয়ে নেব। সবাই দেখলে ভালো লাগবে কিন্তু মনে হয়। ছয়টা ভালো লাগছে না? হেভি লাগে। পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দেব। সয়াবিনগুলো দিয়ে দেব। সয়াবিন কম মনে হচ্ছে, পোনায় কি এখনো খাচ্ছে? হ্যাঁ, লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। চিলি সস দেব। পরিমাণ মতন চিলি সস দিয়ে দিলাম। পরিমাণ মতো সয়া সস দিয়ে দেব। পরিমাণ মতো টমেটো সস দিয়ে দেব। পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দেব। সামান্য একটু জল দেব। চিলি সসটা দিয়ে কালারটা কেমন লাগছে? হ্যাঁ, কালো কালো লাগছে চিলি সসটা দিয়ে। সয়াবিনের পোলাও না তো এর ভিতরে আমাদের অমিতদা বীরেন্দা চলে এসছে। অমিতদা বলো। আমি তো আছি, লোভ লাগছে, লোভ লাগছে, প্রথমবার খাবো। পোনার হাতে টু দে, পোনার হাতে টু দে। না আমি খেতে যাই না, যা গরম। সয়াবিন নে তুই, সয়াবিন নে। না আমি সয়াবিন নেবো। হয়ে গেছে রেডি আমাদের চিলি সয়াবিন, তাই তো নিশা? দেখেই
চিলি সোয়া, চিলি সোয়া যা লাগছে না পোনা, ছোট মানুষ ওরা আর দিস নি। অমিত বাটি কেন? অমিত অ্যাকচুয়ালি ঝোল টেস্ট করে দেখেছিলাম তো, তাই জন্য ভালো লেগেছিল, এজন্য বাটি আর ছাড়িনি। এই দু বাটি হয়ে গেল, দু বাটি হয়ে গেল তো একদম। বিয়ান দা একটু বেশি করে দে, বাহ পাতাটা হেভি লাগছে। বয়সের সঙ্গে একটা ডিফারেন্স তো থাকবেই না, সিস্টেমে দারুণ টেস্ট। বিয়ান দা কেমন হয়েছে? সুন্দর। অমিত নিশার ভাইয়ের রান্নার তারিফ করবো কি, মানে মহিলাদের থেকেও ভালো রান্না করতে পারে, এত সুন্দর রান্না। আমি আর কি বলবো, আমি খাওয়া ব্যস্ত এখন, হেভি হয়েছে। আমরা এই যে সামনে যে ধান জমি, এই ধান সব আমি লেগেছি এখন, এখানে কিছুক্ষণ কাজ করব, আর আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব। আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর তো কমেন্ট করতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের এই চিলি সোয়াবিনটা, তাই তো? হ্যাঁ একদম, সবাই কমেন্ট করবেন, আমাদের তো ভালো লেগেছে। টাটা বন্ধুরা।